দিনটা ছিল 27 জুলাই ১৯৩১ সাল। সকাল 10টা নাগাদ একটা কালো অস্তিন গাড়ি ঢুকল আলিপুর কোর্ট চত্বরে। সামনে বসা দেহরক্ষী নেমে দরজা খুলে দিতে ধীর পায়ে নামলেন বিচারপতি গার্লিক। কদিন আগেই রাইটার্স বিল্ডিং অলিন্দ যুদ্ধের নায়ক বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসিতে ঝুলিয়েছেন। তার আগে আরও এক কিশোর চট্টগ্রামের রামকৃষ্ণ বিশ্বাসকেও পাঠিয়েছেন ভবপারে। বড়লাটের অভিনন্দন পেয়ে সকাল থেকেই মনটা খুশি খুশি। গুনগুন করে একটা গানের সুর ভাজতে ভাজতে পা দিলেন আদালতের সিঁড়িতে। দু তিন ধাপ উঠেছেন, অমনি ওপরের থামের আড়াল থেকে বেরিয়ে এলো এক রোগাটে কিশোর। বিস্ময়ে হতবাক জজ সাহেব দেখেন সে দুহাতে পিস্তল উঁচিয়ে তাক করেছে তারই দিকে। চিৎকার করার আগেই পরপর পাঁচটা গুলি ফুঁড়ে দিল তাকে। বিচারকের সম্পন্ন হল শেষ বিচার। ততক্ষণে দেহরক্ষীও গুলি চালিয়েছে। আহত হয়েও কিশোর পকেট থেকে সায়ানাইড ক্যাপসুল বের করে মুখে দিল আর ঢলে পড়ল সিঁড়ির ওপর। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত টেগার্ড সহ কলকাতা পুলিশের বাঘা গোয়েন্দারা তল্লাশি চালিয়ে কিশোরের পকেট থেকে পাওয়া গেল একটা নোটবুক। তাতে লেখা, গেট ডিস্ট্রয়েড, গেট দি অ্যাওয়ার্ড ফর হ্যাঙ্গিং দীনেশ গুপ্তা। নিচে সই ছিল বিমল দাশগুপ্ত। তবে এ কি সেই বিমল যাকে মেদিনীপুরের জেলা শাসক পেরি হত্যার জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছিল? বিনয়বাদল দীনেশের কথা আমরা সবাই জানি, কিন্তু বিস্মৃতির পলিতে ঢাকা পড়েছেন অগ্নিযুগের এই বলিপ্রদত্ত বিপ্লবী। তার প্রসঙ্গে যেতে হলে আগে বলতে হবে রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ যুদ্ধের কথা। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর রাইটার্সে ঢুকলেন বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, তিনজনের পরনেই সাহেবী পোশাক। গেটের রক্ষীরা বুঝতেই পারল না ছদ্মবেশ। সেদিন তাদের নিশানায় ছিল ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসন। বিপ্লবী স্বদেশীদের উপর নির্মম অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন ইংরেজতনয়। সরাসরি গুলি করে তাকে হত্যা করেন বিনয় বাদল দীনেশ। নিমেষের মধ্যে পুলিশে পুলিশে ছয়লাপ। তারপর শুরু হল রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে এক রক্তক্ষয়ী লড়াই। একদিকে বিনয় বাদল দীনেশ, অন্যদিকে টেগাটের নেতৃত্বে সশস্ত্র গোর্খা বাহিনী। ধরা দেবেন না বলে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মঘাতী হন বিনয় বাদল ও দীনেশ এবং নিজেদের গুলি করেন। পাঁচ দিন পরে হাসপাতালে মৃত্যু হয় বিনয়ের। ভয়াবহ আহত হলেও প্রাণে রক্ষা পান দীনেশ। তাকে ১৯৩১ সালের ৭ই জুলাই ফাঁসি দেওয়া হয়। মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারপতি গার্লিক। এর ঠিক ২০ দিন পরে ২৭ জুলাই আলিপুর আদালতের মধ্যেই বিচারপতি গার্লিককে গুলি করে হত্যা করেন এক কিশোর বিপ্লবী। ব্রিটিশদের হাতে ধরা দেবেন না পণ করেছিলেন ২২ বছরের এই তরুণ। গার্লিক লুটিয়ে পড়লে আগে নিশ্চিত হন তার উদ্দেশ্য সফল হয়েছে কিনা। তারপর বন্দে মাতরম বলে মুখে ঢেলে দেন পটাশিয়াম সায়ানাইড। পুলিশ যখন উদ্ধার করল বিপ্লবীর দেহ, তার পকেটে পাওয়া গেল একটা চিরকুট, তাতে সই বিমল দাশগুপ্ত, যিনি হত্যা করেছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পেদি সাহেবকে। আদতে কিশোর ছিল ২৪ পরগনা জেলার মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। স্কুলে থাকতেই বিপ্লবীদের সংস্পর্শে আসে এবং যোগ দেয় বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে। দীনেশ গুপ্তর ফাঁসি হবার পর দলের নির্দেশে গার্লিক হত্যার দায়িত্ব নেয়। ইচ্ছে করেই পকেটে বিমলের নাম রেখেছিলেন যাতে পুলিশ তাকে খোঁজা বন্ধ করে দেয়। বহুদিন পর্যন্ত পুলিশের ধারণা ছিল এই কিশোরই বিমল। এমনকি যখন পুলিশ কানাইয়ের মাকে ডেকে তার দেহ দেখায়, তিনিও তার ছেলে নয় বলে স্বীকারোক্তি দেন। সম্ভবত স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ইনি একমাত্র বিপ্লবী।
যিনি এক ইংরেজ শাসককে হত্যার কৃতিত্বের চেয়ে সহযোদ্ধার জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। আজ যখন মানুষ আত্মপ্রচারের জন্য পাগল, নেতারা শৌচাগার উদ্বোধন করলেও টিভিতে মুখ দেখাতে ব্যস্ত হয়ে পড়েন, তখন বড় বেশি করে মনে পড়ে কানাইদের কথা। দেশের স্বার্থে, বিপ্লবের জন্য নাম যশ খ্যাতি কোনো কিছুর পরোয়া করতেন না কানাইলাল ভট্টাচার্যর মতো অগ্নিস্ফুলিঙ্গরা। তাঁর স্মৃতিতে আলিপুর বেকার রোডের নামকরণ করা হয়েছে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য রোড। জন্মস্থান মজিলপুরের একটি রাস্তাও তাঁর নামে নামাঙ্কিত। পৈতৃক বাড়ির সামনে প্রতিষ্ঠিত হয়েছে ব্রোঞ্জ মূর্তি। অবশ্য দেশমাতৃকার মুক্তি ছাড়া এসব নিয়ে ভাববার সময় কোথায় ছিল কানাইলালদের? আমাদের কালকের দিনের জন্য নিজেদের আজগুলোকে উৎসর্গ করেছিলেন যে মহান বিপ্লবী, রইল তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ। আজকের উপস্থাপনা এখানেই শেষ। আজকের এই তথ্যগুলি তুলে ধরেছেন লেখক স্বপন সেন। লেখককে ধন্যবাদ জানাই। এই ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের এক বীরের কাহিনী। যখনই দেখবেন ওই নীল আকাশে আমাদের জাতীয় পতাকা উঠছে, একবার মাথা উঁচু করে সেলুট জানাবেন, কারণ সেই পতাকায় মিশে আছে লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের রক্ত। আমাদের বেঙ্গল রেডিও চ্যানেলটির অথবা অগ্নিযুগের সূর্য সন্তান পেজটির অনুষ্ঠান যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।